হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি নৈহাটির বড়মা দেখতে তোমরা সবাই জানে নৈহাটির বড়মার কথা কালী পূজা হয় ওখানে বিশাল বড় করে আমরা গোটা ফ্যামিলি মিলে যাচ্ছি আমার মা আমার কাকিমা বোন আমার মায়ের একটা বন্ধু আর রিতা আর আরও কয়েকজন ছিল সাথে তো আমরা ওখানে যাব তারপর ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি ট্রেন চলে এলো আমরা ট্রেনে উঠে পড়েছি সবাই মিলে বসে আছি ট্রেনে আমাদের ট্রেন থামল চুচুড়া স্টেশনে স্টেশন থেকে নেমে আমরা ঝটা ঝট উঠে পড়লাম ম্যাজিক গাড়িতে এবার গাড়ি থেকে নেমে আমরা গেলাম চুচুড়া লঞ্চ ঘাটে গিয়ে দেখি একটা বড় লাইন পড়েছে সেই লাইন পেরিয়ে আমরা অনেক কষ্ট করে পৌঁছালাম লঞ্চে লঞ্চে গিয়ে দেখি ভাই সাব কি মারাত্মক ভিড় কিন্তু এই ভিড় ঠেলেও যেতে হবেই লঞ্চ চলছে আমরাও যাচ্ছি করে ভিড়ের মধ্যে চুপসে যাওয়ার পর ফাইনালি লঞ্চটা গিয়ে থামলো নৈহাটির ঘাটে লঞ্চ থামার পরও এই রোদের মধ্যে পেছনের লোকগুলো ঠেলা ঠেলি করেই যাচ্ছে করেই যাচ্ছে তারপর ঠেলা খেতে খেতে নামলাম লঞ্চ থেকে এই ভিড়ের মধ্যেও তো ওনার ফটো না তুললে হবে না তাই ফটো তুলে দিয়ে আমরা যাচ্ছি মন্দিরের দিকে ডিরেক্ট হঠাৎ করে দৌড়াচ্ছে 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 দৌড়ালো দৌড়ালো এই তো আমার বন্ধুদের হারানো ভাইকে খুঁজে হয়ে গেছে এখানে আর এই সমস্ত নানা রকম ভিড় ঠেলে আমরা যখন বডমার মার কাছে পৌঁছালাম তখন দেখাচ্ছে আর জাস্ট দেখো এত ভিড় পুরো চুপ সে গেছিলাম ভিড়েতে পুরো চিপকে গেছিলাম ওখান থেকে বেরিয়ে আমাদের সবার খুব খারাপ অবস্থা হয়ে গেছিল এই ঘাম মুছতে মুছতে আমরা এগোচ্ছিলাম সামনের দিকে কারণ সামনে আরও অনেকগুলো ঠাকুর ছিল দেখার মতো এই দিকে দেখি আর একজন ভিড়ে ধাক্কা খেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে কী কান্নাকাটি জুড়েছে পেছনে এরপর যত আমরা হাঁটছিলাম তত পরপর পরপর অনেকগুলো ঠাকুর দেখেছি তো ঠাকুর দেখতে 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 কটা ঠাকুর দেখেছি কটা প্যান্ডেল দেখেছি সাথে অনেকগুলো রিলস অনেকগুলো ফটো তুলেছি এসব করতে করতে আমরা হাঁপিয়ে গেছিলাম আর আমাদের খিদে হয়ে গেছিল তো আমরা ডিরেক্ট চলে গেছিলাম খাবারের দোকানে আর এদিকে আমার মা ঢুকেই বিরিয়ানি খেতে বসে পড়েছে আমরা বিরিয়ানি নিয়েছিলাম আর আমার ভাইয়ের নিয়েছিল রোল কারণ ও বিরিয়ানি খায় না পেছনে যে গানটা ভাবছিলো সেই গানটা আমার পাশের ভদ্রমহিলার খুব পছন্দ হয়েছিলো তাই দিন নাচতে শুরু করেছিল বসে বসেই আর আমাদের পেছনে পড়েছিলো আমার কাকিমা আর আমার বোন এই ভিডিও করতে করতে আমার ফোনটাই পড়ে গেছিলো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে ওখান থেকে বেরোনোর পর আমরা যাচ্ছিলাম ঘাটে নৈহাটির লঞ্চ ঘাটে গিয়ে আমরা যাবো চুচুড়া লঞ্চ ঘাটে কারণ আমরা বাড়ি যাবো এখন তো নৈহাটির লঞ্চ ঘাটের জাস্ট ভিড়টা দেখো কি মারাত্মক ভিড় ছিল তো আমরা লঞ্চে উঠে পড়েছি এবার এখান থেকে আমরা যাবো চুচুড়া ঘাটে তো গিয়ে বসলাম এখন লঞ্চটা ছাড়লো জাস্ট এরপর নৌকাটা গিয়ে থামল নৈহাটির ঘাটে আমরা নৌকা থেকে নেমে হাঁটছিলাম আমরা স্টেশন যাব বলে তারপর ওখান থেকে নামার পরেই আমরা ওখানে একটা স্লিপ দেখতে পেয়েছি তো ওখানে হাঁটলাম স্লিপ কেটে নিই তো আমি আমার ভাই বোন রিতা সবাই মিলে উঠে উঠছি স্লিপে আমার মায়েরাও ভাবলো ওরাও চাপবে তো ওরা উঠে বললো আর ওরা উঠে বললো স্লিপে তারপর ওখান থেকে যাই হোক ওখান থেকে করে ঠোড়ে আমরা উঠলাম গাড়িতে স্টেশন যাওয়ার জন্য আমরা এখান থেকে চুচুড়া স্টেশনে যাব তো আমরা গাড়িতে উঠে বসেছিলাম তারপর গাড়ি থামার পর আমরা স্টেশনে গিয়ে নামলাম আর তোমরা জাস্ট দেখো যে স্টেশনের ওই পাটটাতে কত ভিড় ওখানে ওরা সব সব নৈহাটিতে যাচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছে কত ভিড় তো ট্রেনে ওঠার পর ট্রেন থামলো রিক্সাতে আমরা নেমে পড়েছি বাড়ি চলে এসেছি এবার খালি বাড়ি যাব তো আজকে এইখানে আমাদেরটা শেষ করছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলের নতুন সদস্য যারা দেখছো চ্যানেলটার নতুন ফার্স্ট তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্তই